সবাইকে দর্শক স্বাগত জিটিভি নিয়মিত আয়োজন জি ডায়ালগে সাথে আছি আমি অঞ্জন রায় স্টুডিওতে আছেন তিনজন বিশিষ্ট অতিথি সংযুক্তিতে রয়েছেন আমাদের সহকর্মী আরেকজন কিন্তু পরিচয় পর্ব পরে আগে দেখে নিতে চাই আজকের দিনের জিটিভির শিরোনাম বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ রাজাকারও তাদের স্বজনদের নির্বাচনে আসায় তরুণদের নিন্দা বুদ্ধিজীবী দিবসের দিনে আমি মনে করি সবচেয়ে নিন্দনীয় ঘটনা হচ্ছে এইটা তারা আমাদের জাতীয় সংসদ নির্বাচনে একটি দলের মার্কা নিয়ে সদর নির্বাচন যুদ্ধাপরাধীদের নির্বাচনে বয়কটের আহ্বান প্রধানমন্ত্রীর অপরাধীরা ক্ষমতা এলে দেশের ক্ষতি হবে বলে মন্তব্য অপরাধীরা যেন আর কখনো মানে নির্বাচিত প্রতিনিধি হয়ে না আসতে পারে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে সম্পূর্ণভাবে একবারে মানে বয়কট করে

এবং ওয়ান ডে সিরিজ জয়ে বছর শেষ করল বাংলাদেশ ম্যাপ সেরা মিরাজ সিরিজ সেরা উইন্ডিজের হোপ ফিরে স্টুডিওতে শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা শ্রদ্ধা জানাই জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের যারা সেদিন নিহত হয়েছিলেন পাকিস্তান হানাদার বাহিনীদের হাতে শুধু নয় আমাদের এদেশীয় তাদের যে সহযোগী ছিল আলবদর রাজাকারদের সহযোগিতায় তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি এবং আমরা বাংলা ভাষায় কথা বলছি বাংলাদেশে দাঁড়িয়ে আছি আজকে দু হাজার আঠারো সালের বাংলাদেশ তার ভিত্তিভূমি তারা আমরা আলোচনা করব আজকে আমাদের সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী আমাদের সাথে রয়েছেন আমাদের সর্বজন শ্রদ্ধা অধ্যাপক সৈয়দ আনোসেন আমাদের সাথে আছেন আমি তরুণ বলা কি উচিত হবে নজরুল কবির যখন কামরুল ভাই থাকেন তখন তরুণ বলতেই হবে নজরুল কবিরকে এবং আমাদের সাথে সংযুক্তিতে থাকছেন আমাদের সহকর্মী ইসমাইল হোসাই জুয়েল আমরা আলোচনাটি শুরু করতে চাই অধ্যাপক সুদ হোসেন আপনাকে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছি আজকে আমরা এখনও আমরা চোদ্দোই ডিসেম্বরে দাঁড়িয়ে আছি এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে তরুণদের রাজাকার ও তাদের স্বজনদের নির্বাচনে আসায় নিন্দা এমনটি আমাদের শিরোনামে রয়েছে একাত্তরের চোদ্দই ডিসেম্বর প্রতিবার ফিরে আসে আমার কাছে যখন আবার চোদ্দই ডিসেম্বর আসে তার কারণটি হচ্ছে যে ডিসেম্বরের দশ তারিখ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছিল অর্থাৎ চূড়ান্ত প্রক্রিয়া বুদ্ধিজীবী নিধন অবশ্য এটা আমাদের একটা ধারণা হয়ে গেছে যে চোদ্দই ডিসেম্বর স্মরণ করে সেই দিনটির মধ্যেই মোটামুটি সীমাবদ্ধ রাখবার চেষ্টা করি বুদ্ধিজীবী নিধনের প্রক্রিয়াটি কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে অপারেশন সার্চ লাইট পঁচিশে মার্চ রাতে শুরু হলো সেই প্রথম রাতে প্রথম রাতেই হত্যাযোগ্য হত্যা করা হল বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে নমস্য শিক্ষকদেরকে তো কাজেই পাকিস্তানি হানাদার বাঘের একটা সুচতুর পরিকল্পনা ছিল যে বাঙালি জাতির মধ্যে প্রতিবাদী প্রতিরোধী মননশীল কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিতে হবে চূড়ান্ত পর্যায়ে এটা ঠিকই দশই ডিসেম্বর থেকে যে প্রক্রিয়া শুরু হলো সেটা এইভাবেই শুরু হলো যে তারা তাদের পরাজয় আসন্ন দেখতে পাচ্ছে কাজেই চূড়ান্ত আঘাতটি করতে হবে আর আমি বিশেষভাবে স্মরণ করি এই জন্যে যে চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তর আমার চোখের সামনে থেকে আমার পিতৃতুল্য শিক্ষক শহীদ গিয়াসুদ্দিন আহমদকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং একই দিনে হারিয়েছিলাম আমার আরও দুজন শিক্ষককে সন্তোষচন্দ্র ভট্টাচার্য এবং ডক্টর আবুল খায়ের তো সেই জন্যে প্রতি বছরে চোদ্দই ডিসেম্বর আমার কাছে বা আমার মতো অনেকের কাছেই যারা বাবা হারিয়েছে মা হারিয়েছে ইত্যাদি ইত্যাদি তাদের কাছে তো বেদনার কথাই বয়ে আনবে চোদ্দই ডিসেম্বর আমার কাছেও আমার পিতৃতুল্য শিক্ষকদের হারিয়েছে সেই জন্যে এখন খুব বেশি মনের ভিতরে গভীরে একটা ব্যথা চিনচিন করে ওঠে এই দিনটিতে তবে এটাই শেষ কথা নয় কথাটা হচ্ছে যে যেটা নিয়ে আপনি ইঙ্গিত করলেন যে তরুণ প্রজন্ম জি হ্যাঁ তরুণ প্রজন্ম আজকে তরুণ প্রজন্ম তারা মুক্তিযুদ্ধ দেখেনি তারা দেখেনি বুদ্ধিজীবী নিধন কিন্তু মাঝখানে অনেকটা সময় পঁচাত্তর থেকে প্রায় দু পর্যন্ত সময় মুক্তিযুদ্ধের কথা শুনতে দেওয়া হয়নি বুদ্ধিজীবী নিধনের কথা শুনতে দেওয়া হয়নি বঙ্গবন্ধুর কথা শুনতে দেওয়া হয়নি সাত মার্চে ভাষণ শুনতে দেওয়া হয়নি কাজে এর মধ্যে দিয়ে বেড়ে ওঠা যে প্রজন্ম তারা অনেকটা বিভ্রান্ত অবশ্য ছিয়ানব্বই দু হাজার এক দু সাত তারপর থেকে আজ অব্দি আট তারপর থেকে আজ অব্দি মুক্তিযুদ্ধের কথা শোনা যায় বা মুক্তিযুদ্ধ সংক্রান্ত বঙ্গবন্ধু সংক্রান্ত সব কিছুই শোনা যায় তো তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ সংক্রান্ত চেতনা যে গড়ে উঠেছে তার কিছুটা প্রমাণ যেমন গণজাগরণ মঞ্চ এটি এই এই মঞ্চটি আমাকে আসান্বিত করেছে এই জন্যে যারা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম হলেও মুক্তিযুদ্ধের চেতনা লগ্ন থাকতে চায় তবে তাদের সামনে অনেক রকমের চ্যালেঞ্জ রয়ে গেছে প্রথম কথাটি হচ্ছে যে একাত্তরে যে বুদ্ধিজীবীরা আত্মত্যাগ করেছেন তাদের ত্যাগের বিনিময় যে বাংলাদেশ পেয়েছি সেই আজকের বাংলাদেশ কি তাদের কথা বলে কি না সেইটা কিন্তু তরুণ প্রজন্মের সামনে একটা প্রশ্ন হিসেবে এসে গেছে কারণ আমার অনেক ছাত্রছাত্রীদের কাছে এই প্রশ্নটা আমি শুনেছি যে স্যার একাত্তরের এই বুদ্ধিজীবীদের আত্মত্যাগের পরিপূর্ণ মূল্যায়ন কি বাংলাদেশে হয়েছে আমি ঠিক সদুত্তর কখনো দিতে পারিনি আমার মিশ্র অনুভূতির কথা ব্যক্ত করেছি তবে এটা ঠিক তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ক্রমেই ছড়িয়ে যাচ্ছে কথা ধন্যবাদ কামলিস চৌধুরী একই প্রশ্ন আপনার কাছে যে কথাটি প্রফেসর সৈয়দ আনোহার হোসেন বললেন আমি তার সঙ্গে সহমত পোষণ করি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা শহীদ হয়েছিলেন আজ থেকে সাতচল্লিশ বছর আগে এই দিনে পাখানাদার বাহিনীর সহযোগী আলবদর দের হাতে তাদের প্রতি স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে একটি দেশের শ্রেষ্ঠ সন্তান কারা যারা সৃষ্টিশীল সৃজনশীল মননশীল ব্যক্তিবর্গ তারা একটা জাতিকে নির্মাণ করেন জাতির বুদ্ধিভিত্তিক সমাজকে নির্মাণ করেন সমাজকে এগিয়ে নিয়ে যান জাতির অর্থনৈতিক বিকাশ সামাজিক বিকাশ এবং অগ্রগতির তারা হচ্ছেন মূল সোপানটা তৈরি করে দেন সেই ভিতের উপর দাঁড়িয়েই কিন্তু রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যায় কিন্তু সেই সময় স্বাধীনতার একেবারে প্রাককালে বিজয়ের ধার প্রান্তে যখন বাংলাদেশ সেই সময়। শেষ কামড়টি তারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের উপর হানে এবং এটি আসলে বাংলাদেশকে মেধাশূন্য করা বাংলাদেশ যে বুদ্ধিভিত্তিকভাবে বা জ্ঞানভিত্তিক একটা সমাজ নির্মাণ করা করবে তা থেকে বঞ্চিত করবার জন্যই আসলে সেই সময় ডেলিভারেটলি এই কাজটা তারা সম্পন্ন করে এবং এর ফলে বাংলাদেশ কিন্তু অন্তত প্রথম দিকে প্রথম এক দশক তাকে হাঁটি পা পা করে এগোতে হয় বাংলাদেশ কারণ বাংলাদেশের শ্রেষ্ঠ যারা সন্তান বাংলাদেশে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে বুতিভিত্তিক সমাজ সেই সমাজে যারা সেই সময় নেতৃত্ব দিচ্ছিলেন সত্তরের দশকের গোড়াতে বা ষাটের দশকের শেষের দিকে সেই মানুষগুলোকে কিন্তু বেছে 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 তারা হত্যা করেন চিহ্নিত করে চিহ্নিত করে আবার আমাদের সাংবাদিকদের মধ্যে যারা সেই সময়ে পুরো পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছিলেন পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে কিন্তু তারা শহীদুল্লাহ কায়সার থেকে শুরু করে আবু তালেব তাদেরকে তারা সেই সময় হত্যা করে আমাদের প্রায় উনিশজন সাংবাদিককে তারা সেই সময় হত্যা করে যারা আমাদের সাংবাদিকতা জগতের কিংবদন্তি তুল্য সেই কিংবদন্তি তুল্য মানুষগুলোকে তারা তুলে তুলে নিয়ে গিয়ে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষকদেরকে যারা পাণ্ডিত্যে মেধায় মননে সৃষ্টিশীলতায় এবং বাংলাদেশের স্বাধীনতা যেমন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক বৈরীতা অর্থনৈতিক বৈষম্য সেগুলোকে যারা তুলে ধরেছিলেন সাংস্কৃতিক বিকাশের কথা যারা বলছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন যারা লালন করেছিলেন সেই মানুষগুলোকে চিহ্নিত করে করে তারা হত্যা করেছে আমি একটু ইসমাইল হোসেন কাছে যেতে চাই জুয়েল আজকে একই সাথে আমরা যেটি দেখেছি আমাদের একটি আরেকটি সংবাদ শিরোনামে রয়েছেন জামায়াতকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ ডক্টর কামাল প্রশ্নকারীকে চিনে রাখার হুমকি এবং এই বিষয়টি নিয়ে আপনি পরবর্তীতে কা শ্রদ্ধারপট থেকে কাজ করেছেন এবং সোর্স থেকে জানার চেষ্টা করেছেন আপনার কাছে সর্বশেষ এই বিষয়টির কি তথ্য রয়েছে জানতে চাই ধন্যবাদ অঞ্জন প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি জাতি সেই সূর্য সন্তানদের যারা আসলে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন বাংলাদেশের যে স্বাধীনতার রক্তিম সূর্য সেটিকে ছিনিয়ে আনার জন্য এবং আজকের দিনেই মূলত বাংলাদেশকে মেধা শূন্য করার জন্য যেটি এর মধ্যে আলোচকরা বলেছেন যে একদম বেছে বেছে জাতির যারা ভবিষ্যতে নেতৃত্ব দেবেন মেধা মননে তাদেরকেই বেছে হত্যা করা হয়েছে এবং প্রথমে একটু জানিয়ে রাখতে চাই যে আজকের এই দিনটিতে আনোয়ার স্যার যেমনটা বলছিলেন আমি মূলত আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই তরুণ প্রজন্মের উপরেই যে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের আদর্শে আজকের তরুণ সমাজ কতটা উজ্জীবিত সেটি আসলে হয়তোবা প্রতিটি দিনকে আমরা আলাদা করে দেখি না কিন্তু বিশেষ দিনগুলো কিন্তু আমাদের সামনে সেটি স্পষ্ট করে দেয় এবং সেই স্পষ্টতা আমাদের কিন্তু সামনের দিকে এগিয়ে যাবারও আরেকটা অনুপ্রেরণা এ কারণে যে বলছেন একটা লম্বা সময় কিন্তু একটি প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে দেওয়া হয়নি তাদেরকে সেই অনুপ্রেরণার রসদ যেটি সেটি থেকে বঞ্চিত করা আজকের ঘটনাটি নিয়ে বলুন হ্যাঁ তো সেই প্রসঙ্গে আসতে চাচ্ছে যে আজকের এই দিনটিতে আজকে সবাই যখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তখন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটি ভিন্ন সামনে জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে যে প্রশ্নটি ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যারা মিরপুরে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাদেরকে প্রশ্নটি করা হয়েছিল যে জামাতের তো নিবন্ধন নেই সেক্ষেত্রে আপনারা যে জামাতের হাতে আপনাদের প্রতীকটি ধানের শেষ প্রতীকটি তুলে দিলেন সে বিষয়ে আপনাদের সর্বশেষ অবস্থানটি কি তো আজকের দিনটিতে এটি কিন্তু একটি একজন সাংবাদিক হিসেবে আমার কাছে খুব স্পষ্টই মনে হয় যে প্রাসঙ্গিক প্রশ্ন এই কারণে যে যাদেরকে যারা স্পষ্টভাবে বাংলাদেশকে করার জন্য তাদের প্রচেষ্টাটি করেছে পাকিস্তানি হানাদারদের সহযোগী হয়ে তারা যখন বাংলাদেশে নির্বাচনের সুযোগ পায় এবং ক্ষমতার অংশীদারি হওয়ার সুযোগ পায় সেক্ষেত্রে যারা স্বাধীনতার পক্ষের কথা বলেন তাদের কাছ থেকে তো এটি জানতে হবে কিন্তু সেক্ষেত্রে ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন তিনি তার মেজাজ হারিয়ে যেভাবে সাংবাদিকদেরকে আক্রমণ করেছেন এবং যেভাবে তিনি খামোশ বলে তার চিৎকার করেছেন এবং তিনি চিনে রাখার কথাটি বলেছেন সেক্ষেত্রে এখানে নজরুল কবির ভাই রয়েছেন কামরুল ভাই রয়েছেন এবং আনোয়ার স্যার রয়েছেন আমাদের জন্য আশঙ্কার বিষয় যেটি যে আমরা যারা এখন মাঠে রিপোর্টিং করছি আমরা যদি এরকম ন্যায়সঙ্গত একটি প্রশ্ন করতে গিয়ে একজন সিনিয়র নেতা বাংলাদেশের সংবিধান প্রণেতা বলে তিনি দাবি করেন তিনি যদি আমাদেরকে এভাবে চিনে রাখার হুমকি দেন তাহলে আসলে মাঠের সাংবাদিকতা কিংবা তরুণ প্রজন্মের একজন হয়ে মুক্তিযুদ্ধের প্রশ্নে যদি আমরা এরকম প্রশ্ন করতে যাই সেক্ষেত্রে যদি এরকম হুমকি আসে তাহলে আসলে আমাদের কাজের জায়গাটি কোথায় সেটি কিন্তু একটি বড় ধরনের প্রশ্ন আজকে তৈরি হয়ে গেল আরেকটি বিষয় আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে রাজনৈতিক প্রেক্ষাপট যেহেতু এলোই জবাবদিহিতা এবং যে মুক্ত চিন্তার বিষয়টি ডক্টর কামাল হোসেন প্রায় আনেন সেক্ষেত্রে একজন সাংবাদিকের প্রশ্নটিকে যিনি সহ্য করতে পারেন না তিনি আসলে এক ধরনের জবাবদিহির শাসন কিংবা মুক্ত চিন্তার শাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন সেটি প্রশ্ন কিন্তু আজকে থেকে উঠবে এবং সেটি যারা আছেন আলোচক তারা নিশ্চয়ই আলোচনা করেন ধন্যবাদ নজরুল কবির ধন্যবাদ অনেকগুলি প্রসঙ্গ চলে আসলো যখন জুয়েল কথা তুললো তার আগে আমি আজকে সেই শহীদ বুদ্ধিজীবীদেরকে যেরকম শ্রদ্ধা জানাতে চাই একই সঙ্গে আজ চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের আরেকজন খ্যাতিমান চলচ্চিত্রকার যিনি আসলে এই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল কিভাবে ঘটিয়েছিল সেই কাজটির তদন্তে জহিরাহিনের সঙ্গী ছিলেন তিনি আমজাদ হোসেন তিনিও আজ আমাদের ছেড়ে চলে গেছেন তার শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের আজকে স্যার যখন বলছিলেন এবং কামরুল ভাই যখন বলছিলেন তারা যে স্যারের এক জায়গায় বলছিলেন যে আসলে শহীদরা যেই উদ্দেশ্যে বাংলাদেশটার স্বাধীনতার সংগ্রামের যেই আমি বলবো যে মননের জায়গাটা তৈরি করেছিলেন আমাদের প্রতিপক্ষরা জানতো কাদেরকে ধ্বংস করলে বাঙালি জাতি দাঁড়াতে পারবে না সেই রকমভাবেই কিন্তু স্যার খুব স্পষ্ট করেই বলেছেন যে একদম তালিকা করে পঁচিশ তারিখ থেকে তো গণহত্যা চলেছিলই পরবর্তীতে তালিকা করে শুধুমাত্র ঢাকা শহরে বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয় জেলায় জেলায় একটা জেলার যেই শিক্ষকটি বা যেই কলেজ যেই কলেজের প্রিন্সিপালটি অথবা যে মসজিদের ইমামটি অসাম্প্রদায়িক চেতনার কথা বলতেন পূর্ব বাংলার স্বাধিকারের কথা বলতেন তাদেরকেও কিন্তু ধরে ধরে হত্যা করা হয় সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কি কারণে ঘটনা হয়েছিল এবং সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল ইতিমধ্যে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে সেখানে একাধিক মামলায় একাধিক যুদ্ধাপরাধীর বিচারের রায় ঘোষণার সময় আদালতের পর্যবেক্ষণ স্পষ্ট হয়েছে আলবদর আল শামস এবং রাজাকার বাহিনীর সমন্বয়ে কীভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল এবং বাংলাদেশের এই রাজাকার আলবদর আল শামস ছিলেন কারা তারা পরবর্তীতে জামাত ইসলামী নামক একটি রাজনৈতিক সংগঠন করেন এবং তারা মন্ত্রিত্বের উপভোগ করেন জাতীয়তাবাদী দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করতে গিয়ে সেই তাদেরকে যখন ফাঁসির কাছটা ঝুলানো হয়েছিল আর তেমনি একটি ঐতিহাসিক দিন কিন্তু এই চোদ্দই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে নামক রাজনৈতিক দলটি এই শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যার অভিযোগে কিন্তু তার রাজনীতি করার যে অধিকার অর্থাৎ যে সাংবিধানিক প্রতিষ্ঠান সেটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন তার নিবন্ধনটি বাতিল হয়েছে এই কথাটি আমাদের ভুলে গেলে চলবে না সেই রকম একটি নিষিদ্ধ দলের সঙ্গে যখন মুক্তিযুদ্ধের সঙ্গে ঊতপ্রোতভাবে যুক্ত ছিলেন ডক্টর কামাল হোসেন তিনি যখন আজকে তার নতুন রাজনৈতিক ফ্রন্টের পরিচয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন শহীদ শহীদদের উদ্দেশ্যে সেটি নিশ্চয়ই সাধুবাদ পাওয়ার যোগ্য সেখানে তিনি তাকে প্রাসঙ্গিকভাবে যখন একজন সংবাদকর্মী প্রশ্নটি করেছেন তার পরবর্তীতে তার যে বডি জেস্টার ছিল এবং যেই ভাষা প্রয়োগটি করেছেন সেটি কখনোই সহিষ্ণু সহিষ্ণু রাজনীতির পরিচয়ক হয় না আমি এই জায়গাটাই বলবো যে দেখুন আসলে কে কার দ্বারা বাংলাদেশের রাজনীতির জন্য আমাদের জন্য খুব অ্যালার্মিং একটি জায়গা যে একটি দীর্ঘদিন যাবৎ যখন যুদ্ধাপরাধের বিচার হচ্ছিল না এই রাজনৈতিক ইস্যুটিকে যখন নাকি অনেক আগেই সমাধান করা প্রয়োজন ছিল সেই সমাধানটি যখন চলছে তখন মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত থাকার একটি শক্তি কিন্তু আজকে সরাসরি জামাতের সঙ্গে যুক্ত হয়েছে খুব খুবই সিগনিফিকেন্ট কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য এটা এবং তবে আসার কথা এই জায়গাটায় আমি এই কারণেই বলবো যেমনিভাবে একাত্তর সালে বঙ্গবন্ধু তার সাতই মার্চের ভাষণে বলেছিলেন যে তোমরা আমাকেও দাবায় রাখতে পারবা না ঠিক ডক্টর কামালো আজকে যখন কালের আবর্তে এসে খামোর শব্দটি উচ্চারণ করেন চুপ থাকতে বলেন যখন সংবাদ সম্মেলনে মনে বলেন যে দুই পয়সা দিয়ে যদি এই প্রশ্ন করা যায় তাহলে আমি চার পয়সা দিব সরে যাও এই জাতীয় ভাষা যখন প্রয়োগ করেন তখন আমাদেরকে বুঝতে হয় যে এই সাধারণ যে প্রশ্নকারী যে সে আসলে সাধারণ না এই তরুণ প্রজন্ম তার আসলে মুক্তিযুদ্ধকে চেতনায় ধারণ করেছে সেই জায়গাটাই আমি আশাবাদী হয়ে উঠি যে এই চোদ্দোই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা যায়নি যাবে না কারণ শহীদুল্লাহ কাইসারের রক্ত মিশে আছে বাংলাদেশের পতাকার সঙ্গে শহীদ সাবে সাংবাদিক শহীদ সাবের রক্ত মিশে আছে বাংলাদেশের পতাকার সঙ্গে ফলে তাদের উত্তরাধিকাররা সঠিক তথ্যটি জানার চেষ্টা করবেন জবাবদিহিতা চাইবেন এটাই তো স্বাভাবিক তিনি ইতিহাসের যে জায়গারই থাকুক না কেন বর্তমানে তার ভূমিকাটা কি সেটি জাতির সামনে তুলে ধরাটা নৈতিক কাজটি করেছেন আজকে আমার তরুণ সহকর্মীটি ছোট বিরতির পর আমি আপনার কাছে আসতে চাই তাহলে আমরা একটা না কথা বলতে পারবো সময় দর্শক জি ডায়লগের নিয়ম আফিক বিরতি সময়টি এসে গেল ছোট বিরতি প্রত্যাশা জিটিভির সাথে জি ডায়লগের সাথে থাকবেন সমাজের দর্শক ফিরে এলাম জিডারগের দ্বিতীয় অর্ধে সাথে আছেন আমাদের স্টুডিওতে যেন কামরুল ইসলাম চৌধুরী আছেন অধ্যাপক সৈয়দ আনার হোসেন আছেন নজরুল কবির আমাদের সাথে সংযুক্তিতে বার্তা কক্ষ থেকে রয়েছেন ইসমাইল হোসেন জুয়েল আমাদের সহকর্মী স্যার আমি আপনার কাছে আসছি অধ্যাপক সৈয়দ আনার হোসেনের কাছে ইসমাইল হোসেন জুয়েল আজকের দিনে একটি ঘটনা নিয়ে বলছিলেন এবং তিনি একটি প্রশ্ন তুলেছেন যে প্রশ্নটি বোধহয় আপনার যেমন কাছে জানতে চাই একই সাথে কামরুল ভাইয়ের কাছে উত্তর চাওয়া নজরুল কবির কাছে জানতে চাইছি যে একজন মাঠের সাংবাদিক যখন প্রশ্ন করবেন এবং তিনি দিবসটিকে যে দিবসের ঘটনা সেই দিবসকে কেন্দ্র করেই যদি একটি প্রশ্ন করেন তার উত্তরে যখন এই ধরনের বক্তব্য আসে তখন সেই সংবাদকর্মী অবস্থানটি কি দাঁড়ায় বা তিনি তো অনিরাপদ বোধ করার জায়গা থাকে যখন তাকে চিনে রাখলাম বলা হয় এমনটি বলেছেন জুয়েল আমি যদি বুঝতে এবং শুনতে ভুল না করি স্যার আপনার প্রতিক্রিয়া বা আপনার মন্তব্য আশা করছি দেখুন আমি এতক্ষণ আলোচনা শুনছিলাম এবং আমরা ফুটেজও দেখলাম সব থেকে বা আমি জেনেও গেছি ঘটনা ঘটেছে আমার মনে নানাবিধ প্রশ্ন জেগে উঠেছে প্রথমত ধরুন আমি যেটা মনে করি যে বচনের সংস্কৃতিটা কোথায় হারিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে বিশেষ করে তাদের মধ্যে থেকে যারা বচন শোনানোর দায়িত্বে আছেন আমাদের দেশে এবং মেঠো বাংলা একটি কথা আছে কথা যে মধুর আনি যদি কইতে জানি আবার আরেকটি প্রবচন আছে কথায় হাতির পায় না কথায় হাতি পায় পরের বাক্য কথায় হাতির পায় কথা বলতে জানলে হাতি পাওয়া যায় আর না জানলে পায়ের তলায় হাতির তো ডক্টর কামাল হোসেন আমাদের অত্যন্ত প্রাগবিজ্ঞ সম্মানিত ব্যক্তি তার মুখ অনুসৃত যে বাণী আমি শুনলাম তাতে বেশ হতাশ তবে আমি একটি সংশোধন করতে চাই ডক্টর কামাল হোসেনের যে ব্যক্তি সত্তার পরিচয় তার প্রতি পরিপূর্ণ সম্মান রেখে প্রথমত তিনি বাঙালি নন দ্বিতীয়ত তিনি মুক্তিযোদ্ধাও নন মুক্তিযুদ্ধ প্রয়াসের সঙ্গে পঁচিশে মার্চ পর্যন্ত জড়িত ছিলেন তারপরে তিনি বাকি সময়টুকু পাকিস্তানে অবস্থান করেছিলেন আবার বাঙালি নন একটু ব্যাখ্যা তিনি বাঙালি নন বাংলাদেশে তার জন্ম এবং তার প্রমাণটা হলো তার মুখ থেকে উর্দু বাক্য শব্দ বেরিয়ে এলো খামোশ বাঙালিরা কিন্তু রেগে গেলে এই পরিস্থিতি বলে চোখ বেদক উনি বললেন খামোশ এটা উর্দু শব্দ তো উনি কিন্তু বাঙালি নন আর কি তো এখন বাংলাদেশের জন্ম তার আবার উনি রাজা নন তো বাংলাদেশের রাজনীতি করতে গেলে এই তিনটির একটা হতে হয় তিনি কোনোটি নন তো এখন বাঙালি বাঙালি হতে হবে মুক্তিযোদ্ধা হতে হবে অথবা রাজাকার হতে হবে কারণ রাজাকারা তো রাজনীতি করছে তাদেরকে নিবন্ধন বাতিল করে কোনো লাভ হলো না তারা তো আছে এবং আমি আর একটা তথ্য দিই জামাত ইসলামী রাজনৈতিকভাবে হয়তো দৃশ্যমান নয় আবার দৃশ্যমান হবার চেষ্টা করছে কিন্তু প্রশাসনিকভাবে বাংলাদেশ সরকারের প্রতিটি দপ্তরে প্রতিটি মন্ত্রণালয় ওরা আসীন হয়ে আছে সমাসীন হয়ে আছে পরিপূর্ণ ক্ষমতা নেই কাজে জামাত আছে তো সেই জন্যে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মত তো তার মতো প্রাগ্য মানুষের মুখনিষ্ঠিত এমন বাণী শুনবার জন্যে আমি প্রস্তুত ছিলাম না বলা যায় কারণ সাংবাদিকদের সামনে দাঁড়াতে হলে যথেষ্ট সহ্য শক্তি থাকতে হয় সে অভিজ্ঞতা আমার আছে আমি সাংবাদিকতাও করেছি বা এখনও ছোটোখাটো করি আবার বাংলা একাডেমিতে কাজ করবার সময় সংবাদ সম্মেলনে করতে গিয়ে সাংবাদিকদের চোখা চোখা প্রশ্ন উত্তর আমাকে দিতে হয়েছে তাতে আমি বুঝেছি যে আমার স্নায়ুর উপরে যথেষ্ট নিয়ন্ত্রণ না থাকলে সংবাদ সম্মেলন করা উচিত না আর সংবাদ সম্মেলনে সময় খেয়াল রাখতে হবে ভাষার শোভনতা যেন না হারায় কিন্তু সেই জায়গায় ডক্টর কামাল হোসেন কেন জানি অনেকটা দূরে চলে যেয়ে আমার সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করছেন হুমকির মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন আর যখন এই কথাটা বললেন দুই পয়সার জায়গা চার এটা তো তার নিজস্ব ব্যক্তিগত সংস্কৃতির পরিচয় এই অভ্যস্ততা থাকতে হবে না হলে জানতে হবে কেমন করে দিতে হয় না হলে বলা কঠিন বলছে। তো যাকে খুব কষ্ট পেয়েছে আমি আর কি তো ডক্টর কামাল হোসেন এমন করে কথা বললে আমার সাধারণ মানুষ কিভাবে কথা বলবে আর রাজনীতিবিদদের তো দোষ দিয়ে লাভ সাধারণ মানুষটা কিন্তু খুব বেশি অসাধারণের কাছ থেকে এখন আর শেখে না হ্যাঁ বাস্তবতা কামরুল ইসলাম চৌধুরী আপনার কাছে আসছি আপনি সাংবাদিকদের নেতা ছিলেন এবং নেতা আছেন নেতৃত্ব দেন সেক্ষেত্রে যখন আমাদের তরুণ সহকর্মীরা মাঠে যারা কাজ করছেন তারা যখন এই ধরনের জায়গাটিতে পৌঁছয় যে চিনে রাখার মতো কথায় আসে বা চার পয়সার জায়গায় দুই পয়সার জায়গায় চার পয়সা এমন প্রশ্ন যখন ওঠে তখন কিন্তু পুরো পেশাটিকে নিয়ে এক ধরনের বা এই পেশায় আমরা যারা আছি আমাদের প্রত্যেকের শঙ্কার জায়গা থাকে কারণ একজন সাংবাদিকও মতামত সাপেক্ষ মানুষ বা প্রত্যেকেরই মতামতের জায়গা আছে কিন্তু এটি কোনো মতামত প্রকাশের বিষয় ছিল না যখন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্প স্তবক তিনি দিতে গেছেন তখন যখন শহীদ বুদ্ধিজীবীর সন্তানরা শহীদের সন্তানেরা প্রশ্ন তুলেছেন তখন একজন সাংবাদিক যদি জানতে চান তার উত্তরে যদি আমরা এই দেহভঙ্গি দেখি এই ধরনের বাক্য শুনি তাহলে আমরা আমাদের অনুষদেরকে কিভাবে মাঠে পাঠাবো মাঠের সাংবাদিকদের জন্য এটি একটি মানে চ্যালেঞ্জিং কাজ হ্যাঁ কারণ হচ্ছে যে আমাদের দেশের সাংবাদিকতা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বিশেষ করে যেটি প্রফেসর আনার হাসিন কিছুক্ষণ আগে বলেন যে বচন সংস্কৃতি হারিয়ে যাচ্ছে শুধু বসন বচন সংস্কৃতি নয় আমাদের সাংস্কৃতিক রুচিবোধ আমাদের শালীনতার সীমা রেখা আমরা কিন্তু এখন আর মানতে চাই না বিশেষ করে আমাদের দেশে যারা প্রভাবশালী মানুষ ক্ষমতাশালী মানুষ বলশালী মানুষ রাজনীতি শুধু রাজনীতির সঙ্গে না বিভিন্ন শ্রেণী পেশায় যারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও কিন্তু তাদের বচনের ক্ষেত্রে তাদের আচার আচরণের ক্ষেত্রে তারা কিন্তু সংযমী না পরিমিতি বোটটা কিন্তু আমরা হারিয়ে ফেলছি তো এর ফলে আমাদের সাংবাদিকতা করবার ক্ষেত্র বিশেষ করে যারা মাঠে ময়দানের সাংবাদিক হ্যাঁ ফিল্ডে যারা থাকেন তৃণমূলে যারা কাজ করেন তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং যে কোনো ব্যক্তি হুম যেমন ডক্টর কামাল হোসেনের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিক হ্যাঁ বহু বছর তো তিনি রাজনীতির ময়দানেই আছেন ধরুন পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বা আইনগত আইন পেশায়ও কিন্তু তার সাথে বেশি উনি আছেন তো আইন পেশার একজন মানুষ আবার তিনি রাজনীতিক তো মুক্ত চিন্তা মুক্ত মানে সাংবাদিকতার স্বাধীনতার কথা তিনি অনেকবার বলেছেন জবাবদিহিতার কথা বলেন তাহলে আমার কাছে তো যেমন আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন দেখি রাষ্ট্রপতি নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচনে যে ডিবেটগুলো আমরা দেখি সেই ডিবেটে কিন্তু সাংবাদিকরা হ্যাঁ অসম্ভব তীর্য প্রশ্ন করেন প্রশ্নবানে জর্জরিত করেন কিন্তু যারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী থাকেন তারা কিন্তু চরম ধৈর্যের সঙ্গে সেই সব প্রশ্নগুলো মুখে ঠান্ডা মাথায় উত্তর দেন এবং চমৎকারভাবে তারা উত্তর দেন এবং কারা কত চমৎকারভাবে উত্তর দিচ্ছেন প্রত্যুত যেটা বলা হয় তার বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু নিয়েই কিন্তু তাকে মাপা হয় তার একটা রেটিং থাকে আমাদের দেশে সেই দিন কবে আসবে যেদিন আমাদের রাজনীতিকরা হ্যাঁ এই কালচারে বড় হবেন যেমন রাজনীতির মাঠে যখন থাকবেন তারা এই ডিসকোর্সের মধ্য দিয়ে এগোবেন অর্থাৎ তাদেরও পরীক্ষা থাকবে প্রতিদিন প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীদের কাছে তারা জবাবদিটা করবেন সাধারণ মানুষের জনতার কাছে প্রতিদিন জবাবদিহিতা করবেন সেই কালচারটা কিন্তু আমাদের হোসেন না আরও অনেক কামাল হোসেন বা কামাল হোসেনের সাইতে সিনিয়র কামাল হোসেনের সমসাময়িক বা কামাল হোসেন সাহেবদের সাইতে বয়সে কনিষ্ঠ রাজনৈতিক বা শুধু রাজনীতি না আমলারা হুম তারপরে অন্যান্য বিভাগের প্রজাতন্ত্রে যারা কর্মকর্তা তাদের বহুজনকে আমরা দেখি যে তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু সঠিক না ধন্যবাদ সাংবাদিকদের জন্য সহকর্মী শুনেনি প্রশ্নটি কি জুয়েল যেমনটা এর মধ্যে আলোচনা এসছে এবং বারবার কামরুলভাবে বলছিলেন যে রাজনীতিবিদ যারা সাংবাদিকদের প্রশ্নের ক্ষেত্রে কতটা সহিষ্ণু বা অসহিষ্ণু হয়ে ওঠেন সেটি একটি আলোচনা কিন্তু আমি যেটি জানতে চাওয়া এটি আলোচনা হওয়া দরকার আজকে যে যে প্রশ্নটি আজকে উঠেছে যে এই বিজয়ের মাসে আজকে যখন দেখি যে যারা এই জাতির সূর্য সন্তানদের হত্যার সঙ্গে একদম প্রত্যক্ষভাবে জড়িত তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছে ভোটে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে এবং সেটি একটি রাজনৈতিক দলের আশ্রয় কালকে একটি রোড মার্চের কর্মসূচি রয়েছে এবং সেটি আসলে নির্বাচনী অংশ সেখানে ডক্টর নেতৃত্ব দেবেন বলে আমরা সংবাদটি জানি তো আজকে তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের ইতিহাসটি জানছে জানার চেষ্টা করছে এই ভোটের মাঠে এই তরুণ ভোটার কিংবা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের যারা জানেন বা এরকম সচেতন যে কেউ যখন এই প্রশ্নটি তুলবেন সেটিও কি ডক্টর কামাল হোসেন আসলে খামস বলে চুপ করিয়ে দিতে পারবেন কারণ এই প্রশ্ন তো আসলে একজন সাংবাদিক করেছেন পুরো একটি প্রজন্মের পক্ষ হয়ে কিংবা পুরো একটি বাংলাদেশের পক্ষ হয়ে সুতরাং এই নির্বাচনী মাঠে এ ধরনের প্রশ্ন যদি হয় তাহলে কি তিনি খামস বলে চুপ করিয়ে দেবেন দিন দেন তাহলে আসলে মানে তার যে রাজনীতির জায়গা কিংবা তিনি যে অতি উত্তম কথা বলেন সেটির জায়গা কোথায় থাকলো ধন্যবাদ জুয়েল ভাই না সুতরাং হ্যাঁ বক্তব্য জুয়েল চমৎকারভাবে এটা আর্টিকুলেট করেছে আমিও তার সঙ্গে সহমত পোষণ করি যে ডক্টর কামাল হোসেন বা ওনাদের মতো মানুষদের কাছে আমরা ওনারা কিন্তু রোল মডেল তরুণ প্রজন্মের কাছে তরুণ প্রজন্ম কাদের কাছ থেকে শিখবে ওনাদের কাছ থেকে উনি কিন্তু আইন বিভাগের শিক্ষকও হ্যাঁ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষকও ছিলেন ডক্টর কামাল হোসেন তো আমরা ওনাকে সজ্জন মানুষ হিসেবে জানতাম তো একজন সজ্জন মানুষ হ্যাঁ সাংবাদিকদের একটা প্রশ্ন হ্যাঁ বা ওনার সন্তান তুললো অথবা সন্তান কেন আমি তো মনে করি যে ওনার হয়তো নাতির বয়স নাতির বয়স ভালো যে একজন হ্যাঁ তিন প্রজন্ম পরে হ্যাঁ একজন হয়তো তাকে একটা কটু প্রশ্নই করল সাংবাদিক হ্যাঁ তরুণ সাংবাদিক একটা কটু প্রশ্নই করলাম সে ওনার পয়েন্ট অফ ভিউ ওনার পয়েন্টে কটু হতে পারে হ্যাঁ ওনার কাছে হয়তো কটুই মনে হতে পারে কিন্তু উনি তো সেই প্রশ্নটাকে আরও মানে চমৎকারভাবে উত্তর দিতে পারেন

আমাদের জন্য বিষয়গুলো সম্মানের নয় ঠিক আমার অনুজদের কাছে আমাদের সন্তান তুল্য মাঠের সংবাদ কর্মীদের কাছে যেমন সম্মানের নয় বিষয়টি নজরুল কবির ধন্যবাদ অঞ্জন আসলে মাঠের কর্মীর প্রশ্ন যখন আনেন তখন ধরেন যে সেইটা সেই হোয়াইট হাউস থেকে শুরু করো শুরু করেন আর আমাদের দেশের ধরেন যে একেবারে অজপার পর্যন্ত যেখানেই আমরা মাঠের কর্মীরা জার্নালিস্টটা কাজ করি না কেন কিংবা ধরেন যে আজকে যখন টাইম ম্যাগাজিন বলে যে বিশ্বের বিভিন্ন কারাগারে যে বন্দি বন্দি সাংবাদিক এবং নিহত হওয়া সাংবাদিকদের জন্য তারা মানে যখন বছরের সেরা চরিত্র বানায় তাদেরকে তখন গোটা বিশ্বেই সাংবাদিকদের অবস্থানটা স্পষ্ট হয় আমি এটাকে ওইভাবে বিচ্ছিন্নভাবে দেখতে চাই না আমি দেখতে চাচ্ছি এই কারণেই যিনি আন্তর্জাতিকভাবে মানবাধিকারের কথা বলেন যিনি প্রতি মুহূর্তে মানবাধিকারের প্রশ্ন তুলছেন যেই মানুষটি যেই মানুষটি নতুন করে আবার তার দীর্ঘদিনের সাথীদেরকে সঙ্গে রেখে যুদ্ধাপরাধী সহ বঙ্গবন্ধু রাজনীতির বিপরীত মুখী রাজনীতি যারা করে তাদের সঙ্গে ঐক্য করেছেন সেই মানুষটি যখন এই জাতীয় প্রশ্নগুলো করেন এই জাতীয় কথাগুলো বলেন তখন আমার সন্দেহ জাগে যে আসলে আমাদের সিনিয়রদের অগ্রজদের একটি অংশ শুধুমাত্র ক্ষমতার স্বার্থে ক্ষমতার লোভ পাওয়া লোভে লোভী হয়ে ওঠে কি আসলে তাদের অতীতের যেই শুভ কাজগুলো সেগুলোকে বিনষ্ট করতে চলেছেন এই প্রশ্নটি আমারও আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মকে আমরা অনেক সময় বলে থাকি বকেই গেছে তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম সারাক্ষণ অনলাইনে বসে থাকে এই তরুণ প্রজন্ম মাদকের পেছনে ছোটে সেই তরুণ প্রজন্মের পক্ষ থেকেই যখন গণজাগরণ মঞ্চের মতো ঘটনা ঘটে যখন নিরাপদ সড়ক এর দাবিতে অহিংস সড়ক আন্দোলন গড়ে তোলে সেই সময় কিন্তু আমি অনেক বেশি আশাবাদী হয়ে উঠি দেখুন খুব দুঃখ করে বলতে হয় যে আজকে বুদ্ধিজীবীদের হত্যার বিচার প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন পঁচিশ জনকে যখন যখন বিএনপি অর্থাৎ সেই দলটির পঁচিশ জনকে যখন ধানের শেষপতিকে নির্বাচন করতে হয় এবং ডক্টর কামালের দলও যখন ডাক ধানের শেষপতিকে নির্বাচন করে তখন কিন্তু এই এই প্রজন্মকে আর হিসাব মিলাইতে অস্পষ্ট মানে কোনোরকম প্রবলেম হয় না তাদের কারণ একটা লড়াই কিন্তু আমাদের দীর্ঘদিন থেকে চলেছে আমরা সাতচল্লিশের যখন দ্বিজাতির তত্ত্ববিধি এখানে ইতিহাসের আমাদের সর্বজন শ্রদ্ধা শিক্ষক আছেন স্যার হয়তো আরো ভালো বলবেন যে দ্বিজাতি তত্ত্বকে নাকচ করার নামই কিন্তু হচ্ছে সেভেন্টি ওয়ান কারণ আমরা পাকিস্তান নামক ধর্মরাষ্ট্রটি চাইনি পূর্ব বাংলার মানুষ সেটি চায়নি এই পূর্ব পাকিস্তান থেকে তো এই পূর্ব বাংলার জাস বাংলাদেশ সেই জবাব আমরা তিরিশ লাখ শহীদের বিনিময়ে তো দিয়ে দিয়েছি তার রেজাল্ট হিসেবে যখন পঁচাত্তরের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দিয়ে যে বাংলাদেশের যে আবার পাকিস্তান দর্শনের দিকে এসেছে বাংলাদেশ দর্শনটা পিছিয়ে পড়েছিল সেই বাংলাদেশ দর্শনে যখন আবার নতুন করে হাঁটা শুরু হয়েছে আবার যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে আবার যখন সত্যিকার অর্থেই মুক্তিযুদ্ধের যে চার মূলনীতি গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র নিয়ে কথা হচ্ছে সেই সময়ে যখন সেই সংবিধান প্রণেতার একজন যিনি সেই সংবিধান প্রণেতা কমিটির আহ্বায়ক ছিলেন যেই যেই কমিটির সদস্য ছিলেন তাজউদ্দিন আহমেদের মত লোক সৈয়দ কাম সৈয়দ নজরুল ইসলামের মতো লোক কামরুজ্জামানের মতো লোক সেই ব্যক্তিকে নিয়ে আজকে আমরা এখানে তিনজন কথা বলতে হচ্ছে আমরা তিন প্রজন্মের তিনজন কথা বলতে হচ্ছে এই লজ্জা এখনো লেখা আছে চিন্তা এবং বিবেকের স্বাধীনতা প্রদান করা হইল না আমি সে জায়গায় বলছি যে দেখুন যে আজকে আমি লজ্জিত হচ্ছে কিন্তু এই কৃতকর্মের জন্যে উত্তর প্রজন্মের সদস্য হিসেবে কারণ আমি তাকে সেই শ্রদ্ধার জায়গায় রাখতে চাই যেই জায়গাটি উনি আমার সেভেন্টি ওয়ানের যেই ফর্মই হোক আমার এই স্বাধীন বাংলাদেশের সংবিধানের প্রণেতার জায়গাতে তিনি তার ভূমিকাটি রেখেছিলেন বঙ্গবন্ধু তাকে খুব আশা করে নিয়ে এসে কিন্তু দায়িত্ব দিয়েছিলেন তাকে পেট্রোলিয়াম মন্ত্রী বা নিয়েছিলেন কিন্তু সেই সেই তিনিই কিন্তু আমরা ইতিহাসতেই যার জিনিসগুলো আমাদের কাছে স্পষ্ট সিমিটারের যখন নাকি আন্দোলন হচ্ছে সিমিটার চুক্তি বাতিলের দাবিতে তিনি তখন সিমিটার কোম্পানির পক্ষে গেছেন যখন বাংলাদেশের মানুষ নিহত হচ্ছে এশিয়া এনার্জি এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তখন এশিয়ার এনার্জির পক্ষে দাঁড়িয়েছিলেন ডক্টর কামাল হোসেন এরকম বুরি বুরি প্রমাণ ইতিহাসে কিন্তু রয়ে গেছে আপনাদের আর কত উদাহরণ দেবজন গণমাধ্যম কর্মীদের আমরা বহুবার রিপোর্ট করেছি এই হাইকোর্টে এখান থেকে আপনার স্টেশন থেকে খুব বেশি দূরে নয় ভাষণ টেক বস্তি যখন উত্তেজিত হয় তিনি তাদের পক্ষে লড়বেন বললেন ভাষণ টেক বস্তির শত শত নারী পুরুষ এই হাইকোর্টে বসে থাকলো তিনি কিন্তু তাদেরকে বসিয়ে রেখে দেশের বাইরে চলে গেলেন এই রকম একটি বাস্তবতার একজন মানুষ যখন একজন নতুল স্বপ্নবান এক তরুণকে প্রশ্নবিদ্ধ করেন তার সততা নিয়ে তার পেশা নিয়ে যখন প্রশ্ন তোলেন তখন আমাদের প্রশ্ন জাগে দুদকের নোটিশটি কে পেয়েছে সর্বশেষ কর আইন মানে কর ফাঁকি দেওয়ার অভিযোগটি কার বিরুদ্ধে তুলেছে সেই ভাস্করবাদরের বিরুদ্ধে নয় সেই ডক্টর কামালের বিরুদ্ধে এই এই রকম একটি বাস্তবতা আজকে শহীদ বুদ্ধিজীবী কথা বলছি শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের সেই অগ্রজরা যে রক্ত দিয়ে গেছেন সেটি সত্যিকার অর্থেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন তারা দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে মুক্ত চিন্তার কথা বলতে আমি বিনয়ের সঙ্গে বলবো যে এ আজকে যে জামাতের পালন এবং ডক্টর কামালরাও যখন জামাতের সঙ্গে যেতে পারেন একটিমাত্র কারণ জামাতের রাজনীতি এখনও নিষিদ্ধ হয়নি এখনো মুক্তিযুদ্ধের চেতনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি এখনো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়নি বাংলাদেশের মানুষ যে অসাম্প্রদায়িক চরিত্র সেই চরিত্রটাকে রাষ্ট্র বারবার দিয়েছে বারবার পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে রাষ্ট্রের কেউ কেউ আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা যেমনি হবে দু হাজার একবার ম্যান্ডেট দিয়েছিল মানে যেতে করে যুদ্ধের বিচার করবো আপনার নিশ্চয়ই মনে হচ্ছে সেই কথাটি দুই সালের নির্বাচনটি যে নির্বাচনটি সর্বজন গ্রহণযোগ্য হয়নি তারপরেও বাংলাদেশের মানুষ কিন্তু সেটি নিয়ে তরুণরা বিশেষ করে তরুণরা প্রশ্ন তুলেনি আজকে আমি এখন বলছি যে সিচুয়েশনটি এখন যাচ্ছে বাংলাদেশে যে আজকে আমরা মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর স্বাধীন বাংলাদেশের পঞ্চাশ বছর পালন করব। আর আমার সংসদে থাকবে যুদ্ধাপরাধীর দায়ের দণ্ডিত দেলার হোসেন সাইদের সন্তান আব্দুল আলিমের সন্তান ভাবা যায় বাংলাদেশের তরুণরা কখনো পথ হারায় না আমি বারবার আস্থা রাখতে চাই বাংলাদেশের তরুণদের করে আমি আপনি ব্যক্তি ব্যক্তির স্বার্থে অনেক কিছুই করতে পারি ব্যক্তির স্বার্থে ক্ষমতার লোভে আমাদের অতীতের অনেক গৌরব বিসর্জন দিতে পারি কিন্তু আমাদের যে অনতি পরবর্তী প্রজন্ম সেই প্রজন্ম কখনো ভুল করেনি একাত্তরে করেনি নব্বইয়ে করেনি দু হাজার তেরোতে করেনি সামনেও করবে না শেষ তিন মিনিট এক মিনিট করে বয়ানে কিছু যোগ করতে হবে সেটা হচ্ছে এই যে ডক্টর কামাল হোসেনের মুখ নিঃশ্রিত বচনের মধ্য দিয়ে যে ডক্টর কামাল হোসেনকে আমরা পেলাম তার সঙ্গে আমাদের পরিচয় ছিল না এই বচনটি পরিপূর্ণভাবে কর্তৃত্ববাদী বচন এই বচন গণতান্ত্রিক নয় তিনি গণতন্ত্রের কথা বলছেন তিনি তার আপন আচরণ বচনে যদি গণতন্ত্র প্রমাণ না করতে পারেন তার কাছে গণতন্ত্র প্রত্যাশা করব কী করে আরেকটি হচ্ছে যে তিনি তরুণ প্রজন্মের স্পন্দনটি অনুভব করেছেন বলে আমার মনে হচ্ছে না শেষ কথাটি হচ্ছে এই আমার কাছে কেন জানি মনে হয় তার বয়সটা কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে বয়স তার সঙ্গে অত্যন্ত স্নায়ু চাপ তার উপরে কাজে বয়স একদিকে বার্ধক্য আর একদিকে স্নায়ুপীড়ন দুটো মিলে তাকে মানসিকভাবে অনেকটা মানে অস্থিতিশীল করে ফেলেছে বলে আমার কাছে মনে হচ্ছে তো এখন তার ফলে তার নেতৃত্বের গতি প্রকৃতি কি হবে তা নিয়ে কিন্তু আমার একটু বেশ সন্দেহ বিজয়ের মাসে সমগ্র স্বাধীনতার চেতনা হোক প্রসারিত এই প্রত্যাশা আমার এবং তরুণ প্রজন্মের যারা আছেন তাদের জয় হোক এবং ডক্টর কামাল হোসেনও তার মুক্তচিন্তা চিন্তা জবাবদিহিতা সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তিনিও হবেন এই প্রত্যাশা কবির একদম প্রান্তে আমি যে কথাটি কিছুক্ষণ আগে করছিলাম এখনও সেই একই কথাটাই বলবো বাংলাদেশের তরুণরা কখনো ভুল করে নাই বাংলাদেশের জনসংখ্যার আটষট্টি ভাগ তরুণ এবার বিশ শতাংশের উপরে হচ্ছে তরুণ ভোটাররা তারা এই বাংলাদেশকে নিয়ে কোনো ভুল করবে না শহীদের সন্তানেরা যে বলতেন তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ এই তরুণরা জবাব দেবে তোমাদের যা বলার ছিল বলছে তা বাংলাদেশ ধন্যবাদ ভোটের মাধ্যমে ধন্যবাদ কামর ইসলাম চৌধুরী ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আন হোসেন ধন্যবাদ নজরুল কবি ধন্যবাদ আমাদের সহকর্মী ইসমাইল হোসেন জুয়েল সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের জি ডায়লগের আয়োজন শেষে বোধহয় একটি কথাই বলা যায় শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রতিবার এবং আমার সৌভাগ্য ডক্টর আনোয়ারের স্যারের সাথে বছরের পর বছর এই শোটি বিভিন্ন স্টেশনে করার সৌভাগ্য হয়েছে আমার কিন্তু এই ধরনের বিষয় নিয়ে কখনো আমাদের আলাপ করতে হয়নি ভাস্কর যে প্রশ্নটি করেছেন শ্রদ্ধেয় ডক্টর কামাল হোসেন যে উত্তরটি দিয়েছেন মনে রাখা দরকার রায় কিন্তু সেই প্রজন্ম যারা এখন সবচেয়ে বেশি তরুণ যারা তরুণ ভোটার এবং এবং নজরুল কবির যেটি বলছিলেন যে ভাস্কররা কোনো নোটিশ পায় না কিন্তু কেউ কেউ কিন্তু কোনো কোনো জায়গার নোটিশ পান এবং সেই নোটিশে অনেক বিষয় থাকে যাতে হয়তো তিনি উষ্মায় রয়েছেন তিনি ভেবেছিলেন এমনটি হবে না কেউ জানবে না সেই কারণেই হয়তো এমন বহিঃপ্রকাশ কিন্তু এই বহিঃপ্রকাশ অপমানিত করে আমাদের সাংবাদিকতাকে এই বহি এই ধরনের আচরণ অপমানিত করে আমাদের প্রতিটি সংবাদ কর্মীকে যারা দিনান্তে সামান্য বেতনে সংসার চালান তাদেরকে যখন দু পয়সা দিয়ে বদলে চার পয়সা বা দু টাকার বদলে চার টাকা দেওয়ার কথা বলা হয় সেটি শুধু কথা নয় সেটি গণমাধ্যমের প্রতি সংবাদ মাধ্যমের প্রতি সাংবাদিকদের প্রতি চপেটাখাত দেখাত শুভরাত্রি